2017 বিপিএলে মুশফিকের নতুন দল চূড়ান্ত। শনিবার দুপুরে বরিশাল বুলসের মালিকের করা মন্তব্যের প্রতিবাদে বিসিবিতে সংবাদ সম্মেলন করতে এসে মুশফিক অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েন। এ সময় তার কণ্ঠরোধ হয়ে আসছিল বারবার, চোখ ছলছল করছিল। এক পর্যায়ে সংবাদ সম্মেলন শেষ না করেই তিনি লাউঞ্জ থেকে বেরিয়ে চলে যান। বিপিএল কমিটি এবং বিসিবিও গুরুত্বের সঙ্গেই নিয়েছে অধিনায়ক ও জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকের সঙ্গে এমন অবমাননার ঘটনা। এ ঘটনায় বরিশাল বুলসের মালিককে অবশ্যই ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং বোর্ডের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। নতুন খবর হচ্ছে মুশফিককে পেতে মরিয়ার রাজশাহী কিংস। এবার তার নিজের এলাকার রাজশাহীর হয়েই মাঠে নামবেন মুশফিক। আজ তেমনটাই জানিয়েছে বেসরকারি টেলিভিশন যমুনা টিভি। তাদের স্পোর্টস ওয়ার্ল্ড অনুষ্ঠানে বলা হয় মুশফিক এবার খেলবেন রাজশাহীর হয়ে। গতবার রাজশাহী দলে আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান, এবার তার জায়গায় আসছেন মুশফিকুর রহমান। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। এছাড়া গত আসর থেকে স্যামি সমিত প্যাটেলদের রেখে দিয়েছে রাজশাহী কিংস। নতুন করে স্যামি প্যাটেল বাদে নতুন করে দল নিয়েছে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে। এবার দেখার পালা মুশফিক তার এই অবমাননার জবাব কিভাবে দেন। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।